আসসালামু আলাইকুম, আরো একবার স্বাগতম প্রযুক্তি বিটিএর নতুন আরো একটি ভিডিওতে। ভিউয়ার্স, আপনারা অনেকে ইতিমধ্যে মেইল পেয়েছেন যে আপনাদের আনলিস্টেড করা ভিডিওগুলো প্রাইভেট হতে যাচ্ছে, আর ইউটিউবের নতুন আপডেটে এর সাথে সাথে আরো বেশ কিছু হিসাব রয়েছে। আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে আসলে আপনাদের আনলিস্ট অবস্থায় থাকা ভিডিওগুলো কোনগুলো প্রাইভেট হয়ে যাবে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তবে হ্যাঁ, তার আগে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আপনাদেরকে ইউটিউব মেইলের মাধ্যমে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে ইউটিউব তাদের আনলিস্ট করা ভিডিওগুলোকে প্রাইভেট করে দিবে, আর এটি তারা সবগুলো চ্যানেলের জন্য বা সবগুলো ভিডিওর জন্যই যে করবে তেমনও না। 2017 সালের আগে ইউটিউবে যে ভিডিওগুলোকে আনলিস্ট করে রাখা হয়েছিল সেগুলোকেই শুধুমাত্র ইউটিউব প্রাইভেট করে দিবে, আর এরপরে যে ভিডিওগুলোকে আনলিস্ট অবস্থায় রাখা হয়েছে সেগুলোর উপর ইউটিউব কিছু করবে না। তবে হ্যাঁ, আপনার চ্যানেল যদি 2017 সালের পরের হয় বা এর পরে যদি আপনি আপলোড করে রাখেন, তাহলে আপনার জন্য একটি ফর্ম দিয়েছে ইউটিউব। সেই ফর্মটি পূরণ করে সেখানে আপনার চ্যানেলের নাম বা আপনার বিবরণ দিয়ে সাবমিট করে দিলে ইউটিউব আপনার চ্যানেলটিকেও ছাড় দিবে। তো ভিউয়ার্স, আপনাদের যাদের যাদের এই রকমের সমস্যা রয়েছে, অর্থাৎ আপনাদের যাদের যাদের চ্যানেলে আনলিস্ট ভিডিওর পরিমাণ বেশি, তারা ইউটিউবের কাছে অ্যাপ্লাই করতে পারেন। কেননা অনেক জায়গাতেই এই আনলিস্ট ভিডিওগুলোর দরকার পড়ে। অনেকের ব্লগ সাইট আছে যেখানে তারা আনলিস্ট রেখে তারা সরাসরি সাইটের ভিডিওগুলোকে পোস্ট করে, যার কারণে তাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো না দেখা গেলেও সাইটে দেখা যায়। অনেকেই আছে তাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকেও ইউটিউবে হাইড করে রেখে তাদের দরকারি জায়গাগুলোতে ব্যবহার করে, আবার স্পন্সর ভিডিওর ক্ষেত্রেও আনলিস্ট ভিডিওগুলোকে তারা ব্যবহার করে। তো আপনার যদি এই রকমের গুরুত্বপূর্ণ কোনো ভিডিও থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই ইউটিউবের দেওয়া ফর্মটি পূরণ করে সাবমিট করে দিবেন। এছাড়াও ভিউয়ার্স, আমাদের চ্যানেলে আমরা নিয়মিত ইউটিউবের আপডেট টিপসগুলো সম্পর্কে জানাই। আপনাদের যদি এরকমের আরও কোনো টিপস সম্পর্কে জানার ইচ্ছা থাকে বা নতুন আপডেট সম্পর্কে জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, এবং পরবর্তীতে এরকমের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন।